নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, তো এখানে বন্ধুরা কবে লাস্ট ডেট, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, A to Z তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরো অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। বন্ধুরা, এখানে দেখো আমরা একটা ওয়েবসাইটে এসেছি এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে এলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, এখানে দেখো বলা রয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট ফর কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হবে। এখানে বন্ধুরা আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না, তোমরা বিনা পয়সাতে আবেদন করতে পারবে। জানিয়ে রাখি তোমাদেরকে 334টা টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং 300টা ভ্যাকান্সি রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, বাকি ভ্যাকান্সি রয়েছে সুইপার পদের জন্য। ক্লাস 8 পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কলকাতা পুলিশের টোটাল 13খানা ডিপ্লয়মেন্ট ইউনিট রয়েছে এবং এই যে রিক্রুটমেন্টটা হবে এই 13খানা ডিপ্লয়মেন্ট ইউনিট জুড়েই হবে। এরপর বন্ধুরা তোমাদেরকে জানাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। 20 থেকে 60 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে, কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। 8 পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল সবাই এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা জানিয়ে রাখি সিলেকশন প্রসেস হবে শুধুমাত্র ইন্টারভিউর ওপরে বেস করে, এবং ইন্টারভিউ যারা ক্র্যাক করতে পারবে তারা সিলেক্টেড হবে এবং সিলেকশন হওয়ার পরে তোমাদের 2 সপ্তাহের জন্য একটি ট্রেনিং হবে। তারপর তোমাদের রিক্রুটমেন্ট যেমন হয় তেমনভাবে হয়ে যাবে। তো তারপর এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে জানিয়ে রাখি কিভাবে তোমরা আবেদন করতে পারবে। দেখো এই ওয়েবসাইটে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওখান থেকে তোমরা এলে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। এই অ্যাপ্লিকেশন প্রসেস এসে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাই অ্যাপ্লিকেশন ফর্ম, এটাই অফিসিয়াল নোটিফিকেশন, তোমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করার পরে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, দেখার লেখাই রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। তো এখান থেকে তোমাদেরকে ওটা ডাউনলোড করতে হবে। এরপর দেখো বন্ধুরা এখানে বাম দিকের দিকে দেওয়া রয়েছে ডিপ্লয়মেন্ট ইউনিট, 13খানা ইউনিট দেওয়া রয়েছে এবং বাম ডান দিকের দিকে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে। ধরো তুমি এই ডিপ্লয়মেন্ট ইউনিটের জন্য আবেদন করতে চাও, তোমাকে কিন্তু এই অ্যাড্রেসে এসে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। নিচের দিকে তোমাদের দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর লেখা রয়েছে, এবং একদম নিচের দিকে চলে গেলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে এখানে ফটো দিতে হবে, তোমাদের আইডি নম্বর যেটা অফিস দিয়ে দেবে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে না। তোমাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো সবকিছু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ক্যাটাগরি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, আইডেন্টিফিকেশন মার্ক, যদি হাতে পায়ে কোনো কাটা ফাটা থাকে, হাত ফাত কেটে গেলে সেই আইডেন্টিফিকেশন মার্কস সেগুলো এখানে দিতে পারো, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো এখানে দিতে হবে। এরপর বন্ধুরা কোনো রকম ক্রিমিনাল কেস থাকা চলবে না, যদি থাকে ইয়েস অন্য এখানে দেওয়ার একটা জায়গা রয়েছে। এরপর তোমাদের সাইন করতে হবে, এবং সাইন করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে চেয়েছে এই ডকুমেন্টগুলো তোমাদেরকে জমা করতে হবে। তো অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে তোমরা A to Z সব পেয়ে যাবে, অফিসিয়াল নোটিফিকেশনের সাথেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি এটা জমা করার লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট, তার মধ্যে তোমাদেরকে জমা করতে হবে। যে ডিপ্লয়মেন্ট ইউনিটের এগেনস্টে তুমি চাকরি করতে চাও তার এখানে ডান দিকের দিকে দেওয়া রয়েছে, তো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে জানালাম যেটা সিভিক পুলিশ নিয়োগ করা হবে কলকাতা পুলিশের আন্ডার থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, এ ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ দরকারি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পুরকাইত দেখুন, সাবস্ক্রাইব করো। দেখাবে পরের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, থ্যাংক ইউ।